নমস্কার, রিপোর্টে স্বাগত। বিধানসভা উপনির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মানিকতলা কেন্দ্রে ধরা পড়ল ভুয়ো ভোটার, নাম অভিজিৎ দাস। তবে ভোট দিতে এসেছেন সৌভিক দাস নামক এক ব্যক্তির আধার কার্ড নিয়ে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সাংবাদিকরা চেপে ধরতেই লেজে গোবরে অবস্থা। দেখুন সেই ছবি। ভোট নেই দিয়ে না এই তো অভিজিৎ দাস যে কাগজ নিয়ে এসছেন সেটা কোন নাম? হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ দাস ভেতর দিয়ে পাঠিয়েছিল। ভেতর দিয়ে ভেতরে আছে লোক। ভেতরে লোক আছে আমার, ভেতরে যেই থাকুক। আপনি দুটো কাগজের দাম নিয়েছেন, এক কাগজ এক লেখা, আপনার আধার কার্ড এক লেখা। দ্য রিপোর্ট, কলকাতা ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।